ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সারা দেশে বইছে টিপটিপ বৃষ্টি। তবে সে অন্ধকারাচ্ছন্ন আকাশ ভেদ করে যেন সোনালী সুদিন ব্রাদার্স ইউনিয়নের ভাগ্য আকাশে। চার বছর পর ক্লাবটির সামনে আবারও ঘরোয়া কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার হাতছানি। এর আগে লিগ টাইটেল, ফেড কাপ কিংবা বরদুলাই ট্রফি জিতলেও ওই স্বাধীনতা কাপের সোনালী ট্রফিটি কখনোই উঁচিয়ে ধরা হয়নি গোপীবাগের দলটির। তবে এবার ভিন্ন প্রেক্ষাপট আর কোচ নইমুদ্দিনের ছোঁয়ায় টুর্নামেন্টের শুরু থেকে দুর্দণ্ড প্রতাপে চলছে ব্রাদার্সের স্বপ্নযাত্রা, যে যাত্রায় সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন গোলরক্ষক সুজন। তবে কাট সমস্যায় তারা পাচ্ছেন না নির্ভরযোগ্য ফরোয়ার্ড জ্যাক ড্যানিয়েলসকে। তবুও রক্ষণ সামলে আক্রমণাত্মক ফুটবলের ছক কষছে দলটি। অপোনেন্ট অবশ্যই শক্তিশালী, এখন আপনি যদি টুর্নামেন্টের বিচারে চিন্তা করেন তাহলে দেখবেন যে ওরাও গ্রুপ পর্যায়ে কিন্তু দুইটা ড্র করে ওরা আসছে। শেখ রাসেল টিম কিন্তু কোনো গোল রিসিভ করেনি, ওই আঙ্গিকেই যাব যে কিভাবে তাদের সাথে আমাদের ম্যাচটাই করতে হবে। প্রায় অভিন্ন লক্ষ্য শেখ রাসেল কেসিরও, বিগ বাজেটের দল গড়েও ফেডারেশন কাপের সেমির গন্ডি পেরোনো হয়নি তাদের। তবে দেশের ফুটবলের চেনা মুখ কোচ সাইফুল বারী টিটুতে ভর করে এ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া দেশের ঘরোয়া ফুটবলের একমাত্র ট্রেবল জয়ী ক্লাবটি। এখানে আমরা ব্রাদার্সকে ফেস করছি না, আমরা সেমিফাইনালিস্টকে ফেস করছি। আমি প্লেয়ারদের ওটাই বলেছি যে তাদেরকে সেমিফাইনালিস্টের যে রেসপেক্টটা দিয়ে খেলতে হয় ওটাই করতে হবে। তবে দুদলের কথার লড়াই ছাপিয়ে দৃষ্টি এখন মাঠের লড়াইয়ে, যেখানে ব্রাদার্সের প্রথম নাকি শেখ রাসেলের তৃতীয় ফাইনাল তা জানা যাবে ম্যাচ শেষেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।